জল্পনা চলছিলই, লোকসভা নির্বাচনের আগে দলের গোঘাটের দায়িত্বে রয়েছেন এমনটাই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্য কর্মসূচিতে দেখা গেল গোঘাটের এক সময়ের দাপটে সিপিএম নেতা অভয় ঘোষকে। কয়েকদিন আগে কামারপুকুর চটিতে রক্তদান শিবিরে তাঁকে দেখা গিয়েছিল। শনিবার গোঘাটে সিপিএমের প্রতিবাদ মিছিল ও পথসভায় তাঁকে আবার দেখা গেল। গোঘাটের মাটিতে আবার অভয় ঘোষের উপস্থিতি এবার সিপিএমকে বাড়তি অক্সিজেন যোগাবে সন্দেহ নেই। তার হাত ধরে আগামী দিনে গোঘাটের বুকে সিপিএম কতটা সংগঠিত হতে পারে সেটাই এখন দেখার। গোঘাট থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি কনকলতা ঘোষের রিপোর্ট। যদি ম্যাডাম শেষ করবেন তাহলে চ্যালেঞ্জ রইল, আমরা এমআই ঝান্ডাকে শেষ করুন। আর আমরাও চ্যালেঞ্জ করছি, আমরা গণতন্ত্রকে রক্ষা করব, আমরা নিরবতি মানুষের শ্রেণী সংগ্রামকে আগিয়ে নিয়ে যাব, বেকারদের কাজের জন্য আমরা আগিয়ে নিয়ে যাব, কৃষকের ফসলের লাভজনক দামের দাবিতে আমরা লড়াই আন্দোলন করবো।